मसला चस्ता बट पेटर घुगनी কাকু চলে এসছে তার জিনিসপত্র নিয়ে কাকু সবেমাত্র এসছেন এবং দোকানটা ঠিকভাবে খোলেনও নি আপনারা দেখুন যে কত লোক আর আমি এখানে এসে একটা ইন্টারেস্টিং জিনিস আমি জানতে পারলাম সেটা হচ্ছে এখানে লাইন দিয়ে নিতে হয় নাহলে একটা প্রবলেম হয় উফ অসাধারণ খাসির বট অসাধারণ লাগছে টেক্সচারটা আর এখানে সবকিছু কাকু বলল সবুজ লঙ্কা মানে কাঁচা লঙ্কায় করা হয় আমি তোমাকে আগেই বলে দিই আমাকে খাসির ঘুগনি আর মেটে দিও এই হচ্ছে চুস্তা লাগছে মাটন নুনু চুস্তা এক কথায় কাকু এখানে কেটে কেটে দিচ্ছে দেখতে খুব ইন্টারেস্টিং এখানে আগের দিন যে ভিডিওটা আমি করেছিলাম একটা আলাদা স্মেল বেরোচ্ছিল সেটা প্রথম কথা এখানে লাগছে না এখানে একটু বড় সাইজের আর দেওয়ার পদ্ধতিটাও একটু আলাদা লাগলো আমার বললো তো মানুষের পূজা ব্যস্ত কাকু এবার একটু আমাদেরকে দেখাও কোনটাকে কি বলে কি নাম একটু দেখাও মশলা চোস্তা মশলা ফ্রাই করে ঢোকানো এটা হচ্ছে ফুলকো খাসির ফুলকো ফুসফুসি রাখা বলে এগুলো হচ্ছে মাথার মাংস এটা হচ্ছে আপনার বট এটা হলো বট মানে কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলা দিয়ে রান্না এটা হলো ছাটের ঘুগনি ওতে কি কি আছে একটু দেখো খাসির চর্বি আর মেটে এগুলো খুব বড় বড় এটা আমার কাঁচা লঙ্কা মানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি কাঁচা লঙ্কা আর বাটা মশলা কোনো গুঁড়ো লঙ্কা আমি ফুলকো হলো 20 টাকা মেটে 20 টাকা পিস এক পিস মাংস 2 পিস 20 টাকা হ্যাঁ 2 পিস 20 টাকা মাথার মাংস খাসির মেটে 1 পিস 20 টাকা বট 20 টাকা প্লেট ঘুগনি 20 টাকা প্লেট চোস্তা একটা বড় 70 টাকা ছোট 40 টাকা তো এইবার কাকু আমাকে মটন চর্বি ঘুগনি বা ছাটের ঘুগনি দিচ্ছে এবং তার সাথে একটা মেটে বলেছি মেটে দিয়ে এবার খেয়ে আমি টেস্ট করে দেখি যে কেমন লাগে কাকু দিয়ে দিয়েছে দেখে তো বেশ লোভনীয় লাগছে কালারটাও ঠিকঠাক টেক্সচারটাও ভালো উপরে একদম কি বলবো মেটেটা অসাধারণ লাগছে দেখি খেয়ে কেমন লাগছে